Welcome to Merit Academic Gear, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 2021 সালের পরীক্ষার্থী তাদের জন্য প্রণয়নকৃত বায়োলজি প্রথম ও দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো ইতিমধ্যেই অবগত হয়েছো, শিক্ষামন্ত্রী 15ই জুলাই সংবাদ সম্মেলনে তোমাদের প্রশ্নপত্রের ধরন ও মানবন্টন চেঞ্জ হবে সে বিষয়ে বলেছেন। অর্থাৎ তোমাদের যখন সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছিল তখন বলা হয়েছিল তোমাদের প্রশ্নপত্রের ধারা এবং মানবন্টন একই থাকবে, কিন্তু সাম্প্রতিক সময়ে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, যদিও এটা তোমাদের সার্কুলার আকারে পাবলিশড হয় নাই, বাট যেহেতু শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন সুতরাং তোমাদের প্রশ্নপত্রের প্যাটার্ন চেঞ্জ হবে। সেক্ষেত্রে কী ধরনের চেঞ্জ হবে? তোমাদের পরীক্ষায় মোট নম্বর কমানো হয়েছে, অর্থাৎ তোমাদের বায়োলজিতে 100 মার্কের টোটাল পরীক্ষা হতো, সেখানে তোমাদের পরীক্ষা হবে 50 মার্কে। এখন তোমাদের এমসিকিউতে কত থাকবে, তোমাদের সৃজনশীলে কত থাকবে, এগুলো এখনও নির্ধারিত হয় নাই, তবে আনুপাতিক হারে বুঝতেই পারছ তোমাদের আনুপাতিক হারে এই মার্কগুলো ডিস্ট্রিবিউট করা হবে। এবং পরবর্তীতে তোমরা যে 50 মার্কের পরীক্ষা দিবা, সেই 50 মার্কের পরীক্ষাটা পরবর্তীতে দ্বিগুণ করে 100 করা হবে, অর্থাৎ তোমাদের 100 মার্কের ভেতরেই রেজাল্ট হবে কিন্তু তোমরা পরীক্ষা দিবা 50 মার্কের মধ্যে। চলো আমরা আমাদের জীববিজ্ঞানের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিটি দেখে আসি। প্রথমে আমরা দেখব জীববিজ্ঞান প্রথম পত্র। জীববিজ্ঞান প্রথম পত্রের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে যে সকল অধ্যায়গুলো আছে, প্রথমে আমাদের আছে তাই কোষ বিভাজন। কোষ বিভাজন থেকে আমাদের যে সকল বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ পড়তে হবে সেগুলো হচ্ছে কোষ বিভাজন, মাইটোসিস, মিওসিস, এরপরে রয়েছে এগুলোর গুরুত্ব। তোমাদের এখান থেকে একটা ব্যবহারিক দেওয়া আছে, ব্যবহারিক যদিও আমরা আমাদের সিলেবাসের শেষে সংযুক্ত করা আছে, তখন আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, কোষ বিভাজন অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন আসবে। সুতরাং কোষ বিভাজন থেকে আমাদের মাইটোসিস আর মিওসিস এই দুইটা পার্ট পড়া লাগবে এবং এর গুরুত্ব। দ্বিতীয় অধ্যায়ের পরে রয়েছে আমাদের সপ্তম অধ্যায়, অর্থাৎ নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ থেকে আমাদের যে সকল বিষয়গুলো পড়তে হবে, প্রথমে রয়েছে নগ্নবীজী উদ্ভিদ, এর বৈশিষ্ট্য, সাইকাসের গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য, পর্সিয়া উদ্ভিদ এর গোত্র, পরিচিতি এবং সাধারণ বৈশিষ্ট্য, এরপরে রয়েছে মালভূমি উদ্ভিদের গোত্র, পরিচিতি, সাধারণ বৈশিষ্ট্য। এই হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায় থেকে পড়িত বিষয়। পরে তোমাদের ব্যবহারিক রয়েছে শিক্ষার্থীরা। এরপরে আমাদের রয়েছে সপ্তম অধ্যায়ের পরে অষ্টম অধ্যায়, অর্থাৎ টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র থেকে আমাদের দুইটা পার্ট সিলেবাসে অন্তর্ভুক্ত করা রয়েছে। প্রথমে রয়েছে ভাজক টিস্যুর প্রকারভেদ এবং টিস্যুতন্ত্র, অর্থাৎ এপিডার্মাল, গ্রাউন্ড ও ভাস্কুলার টিস্যু, এই টিস্যুগুলোর বিষয়ে আমাদের প্রথম অধ্যায়ে সংযুক্ত করা হয়েছে। এরপরে রয়েছে আমাদের নবম অধ্যায়, অর্থাৎ উদ্ভিদের শরীর তত্ত্ব। উদ্ভিদের শরীর তত্ত্ব থেকে আমাদের যে সকল বিষয়গুলো অধ্যয়ন করতে হবে, প্রথমেই রয়েছে খনিজ লবণ শোষণ, উদ্ভিদের খনিজ লবণ শোষণ, শোষণ প্রক্রিয়া, সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ। এরপরে রয়েছে পত্ররন্ধ্রের গঠন, পত্ররন্ধ্র উন্মুক্ত ও বন্ধের কৌশল, অর্থাৎ আধুনিক মতবাদের আলোকে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন প্রক্রিয়া। নবম অধ্যায় থেকে তোমাদের অন্তর্ভুক্ত বিষয়বস্তুগুলো অনেক, সুতরাং এখান থেকে তোমাদের প্রশ্ন বেশি আসবে। এরপরে রয়েছে সালোক সংশ্লেষণ, ক্যালভিন চক্র, হ্যাস অ্যান্ড পাক চক্র, লিমিটিং ফ্যাক্টর, এরপরে ব্যবহারিক আছে। এবং এরপরে আমাদের আরও যে টপিকগুলো নবম অধ্যায় থেকে রয়েছে সেটা হচ্ছে শ্বসন। শ্বসনের মধ্যে রয়েছে স্বভাব শ্বসন,
গ্লাইকোলাইসিস এবং চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম শিক্ষার্থীরা সালোকক্রম ছিল যেমন ক্যালভিন চক্র বা গ্লাইকোলাইসিস, এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই করতে আসবে, অবশ্যই এই জিনিসগুলো খুব বেশি মনোযোগ সহকারে অধ্যয়ন করবে। এরপরে রয়েছে অবাত শোষণ, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, শিল্পে অবাত শোষণের ব্যবহার, শোষণের প্রভাবক্ষম এবং এবং এখান থেকে একটা ব্যবহারিক এই শিক্ষার্থীরা নবম অধ্যায়ের পরে রয়েছে আমাদের দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন। এখানে রয়েছে প্রজননের প্রকারভেদ, এখানে রয়েছে যৌন অযৌন ও পাইথনোজেনেসিস, কৃত্রিম প্রজনন, কৃত্রিম প্রজননের ধারণা, উদ্ভিদের সংক্রায়ণ প্রক্রিয়া এবং গুরুত্ব। শিক্ষার্থীরা এই কয়টা অধ্যায় ছিল তোমাদের বায়োলজি প্রশ্নপত্রের সংক্ষিপ্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ দশম অধ্যায়, নবম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং সপ্তম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। এখান থেকে তোমাদের আসতে কোশ্চেন আসবে এবং সেখান থেকে তোমাদের হয়তোবা দুই থেকে তিনটে কোশ্চেন অ্যান্সার করা, অর্থাৎ এখানে কি ঘোষণা দিয়েছেন যে তোমাদের চুজ করার অপশন অনেক বেশি রাখতে হবে, কোশ্চেন আগে যেমন ছিল তেমন থাকবে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে হয়তো বা তিন সেট কোশ্চেন বা দুই সেট কোশ্চেন। শেষে আমাদের ব্যবহারিকের উল্লেখ আছে, যদিও এগুলো তোমাদের ক্লাস টিচাররা নির্ধারণ করে দিবেন, যেমন দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যে ব্যবহারিকটি আছে অর্থাৎ কোষ বিভাজন অধ্যায় থেকে মাইটোসিসের বিভাজনের বিভিন্ন পর্যায়, স্থায়ী স্লাইড মডেল পর্যবেক্ষণ। এরপরে সপ্তম অধ্যায় নগ্ন বীজ ও আবৃত বীজ উদ্ভিদ থেকে আমাদের যে ব্যবহৃত হয়েছে মালভেসি গোত্র শনাক্তকরণ। অষ্টম অধ্যায় থেকে টিস্যু ও টিস্যুতন্ত্র এক বীজপত্রী উদ্ভিদের মূল কাণ্ড প্রচ্ছেদন করে পর্যবেক্ষণ চিত্র অঙ্কন ও শনাক্তকরণ। নবম অধ্যায় থেকে উদ্ভিদ শরীর তত্ত্ব, শালক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অপরিহার্য পরীক্ষা এবং সর্বশেষ নবম অধ্যায় থেকে আমাদের যে ব্যবহৃতটি রয়েছে সেটা হচ্ছে অবাত শোষণের পরীক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আগে তোমাদের প্রশ্নে উল্লেখ করা ছিল প্রশ্নের ধারা ও মানবন্ধন অপরিবর্তিত থাকবে, কিন্তু সাম্প্রতিক শিক্ষামন্ত্রী ঘোষণা করছেন তোমাদের প্রশ্নের ধারা এবং মানবন্ধন পরিবর্তিত হবে, সুতরাং সেইভাবে তোমরা প্রিপারেশন নিলে আশা করি তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে। এই ছিল তোমাদের বায়োলজি প্রথম পত্রের, এখন যদি আমরা একটু বায়োলজি দ্বিতীয় পত্র দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব বায়োলজি দ্বিতীয় পত্র পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। চলো তাহলে শুরু করি। বায়োলজি দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায় তোমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তোমাদের সিলেবাসে সেটা হচ্ছে প্রথম অধ্যায়, অর্থাৎ প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে আমাদের যে সকল বিষয়গুলো অধ্যয়ন করতে হবে সেটা হচ্ছে প্রাণী জগৎ, ভিন্নতা, শ্রেণীকরণের ভিত্তি ও নীতি। এরপরেই আমাদের রয়েছে নন করডাটা, অর্থাৎ প্রধান পর্ব পর্যন্ত শ্রেণীবিন্যাস, করডাটা, শ্রেণীবিন্যাস এবং এখান থেকে একটি ব্যবহারিক আছে। প্রথম অধ্যায়ের পরে তোমাদের যে অধ্যায়টি অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ প্রাণীর পরিচয়। এখান থেকে আমাদের যে বিষয়বস্তুগুলো অধ্যয়ন করতে হবে সেটা হচ্ছে ঘাস ফড়িং গঠন, পরিপাকতন্ত্র, মুখাপাঙ্গ, পরিপাক গ্রন্থি। অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে ঘাস ফড়িং সংশ্লিষ্ট এই বিষয়গুলো রয়েছে এবং এখান থেকে একটি ব্যবহারিক আছে। এরপরে রয়েছে তোমাদের ঘাস ফড়িংয়ের সংবহন পদ্ধতি, শ্বসন পদ্ধতি, ঘাস ফড়িংয়ের রেচন পদ্ধতি, এছাড়াও রয়েছে তোমার ঘাস ফড়িংয়ের প্রজনন প্রক্রিয়া ও রূপান্তর, ঘাস ফড়িং এর পুঞ্জাক্ষী গঠন এবং দর্শন কৌশল। এরপরে রয়েছে আমাদের রুই মাছ দেহ গঠন, রক্ত সংবহন তন্ত্র এবং এখান থেকে একটি ব্যবহারিক আছে। এরপরে আমাদের রয়েছে শ্বসন ও পায়েথলির গঠন, জীবনচক্র এবং সংরক্ষণ প্রাচীর এবং এরপরে আমাদের ব্যবহারিক রয়েছে। ব্যবহারিকে রয়েছে তোমাদের রুই টাকি মাছের রক্ত সংবহন তত্ত্ব পর্যবেক্ষণ, শ্বসন ও পায়েথলির গঠন, জীবনচক্র, সংরক্ষণ প্রাকৃতিক। এরপরে আমাদের রয়েছে তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মানব শরীর তত্ত্ব, পরিপাক ও শ্বসন। তৃতীয় অধ্যায় থেকে আমাদের যে সকল বিষয়বস্তুগুলো অধ্যয়ন করতে হবে, প্রথমেই রয়েছে মুখগহ্বরের খাদ্য পরিপাক, যান্ত্রিক এবং রাসায়নিক, পাকস্থলীর বিভিন্ন অংশে সংগঠিত পরিপাক, যান্ত্রিক এবং রাসায়নিক। এরপরে রয়েছে পরিপাক গ্রন্থির কাজ, যকৃত, অগ্নাশয় এবং পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা। এরপরে রয়েছে আমাদের ক্ষুদ্রান্ত্রে খাদ্যদ্রব্যের পরিপাক, ক্ষুদ্রান্ত্রে খাদ্যদ্রব্যের শোষণ এবং বৃহদান্ত্রের কাজ এবং এখান থেকে একটি ব্যবহারিক দেওয়া আছে।
এরপরে রয়েছে তোমাদের স্থূলতা, ধারণা, কারণ, প্রকৃতি ইত্যাদি। তৃতীয় অধ্যায়ের পরে আমাদের যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানব শরীর তত্ত্ব, রক্ত সঞ্চালন, অর্থাৎ এখান থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন আসবে। প্রথম হচ্ছে রক্ত ও লাসিকা, এরপরে রক্ত জমাট বাধা, এখান থেকে তোমাদের একটি ব্যবহারিক আছে। এরপরে রয়েছে আমাদের হৃৎপিণ্ডের গঠন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, হার্টবিট, বিভিন্ন দশা ও এর নিয়ন্ত্রণে এসএ নোড, এভি নোড এবং পার্কিনসন অংশের ভূমিকা। এরপরে রয়েছে রক্তচাপ ও ব্যারো রিসিপ্টার ও আয়তন রিসিপ্টারের ভূমিকা, মানবদেহে রক্ত সংবহন তন্ত্র, সিস্টেমিক রক্ত সংবহন এবং পালমোরিক সংবহন। হৃদরোগের বিভিন্ন অবস্থায় করণীয়, অর্থাৎ বুকে ব্যথা, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর, এই তিনটে অপশন। হৃদরোগের চিকিৎসা ধারণা, অর্থাৎ পেসমেকার কার্যক্রম, ওপেন হার্ট সার্জারি, করোনারি বাইপাস এবং এনজিওপ্লাস্টি। এরপরে আমাদের রয়েছে একাদশ অধ্যায়, অর্থাৎ জিনতত্ত্ব ও পরিবর্তন, এখান থেকে তোমাদের অবশ্যই অবশ্যই কোশ্চেন আসবে। প্রথমে রয়েছে মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স, এরপরে রয়েছে মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র, ইনহেরিট্যান্স এর ক্রোমোজোম তত্ত্ব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, মেন্ডেলের সূত্রসমূহের ব্যতিক্রম, অর্থাৎ অসম্পূর্ণ প্রোটোকথা, সমপ্রোটোকথা, লিথাল জিন, পরিপূরক জিন, অ্যাপিস্টাসিস। এরপরে রয়েছে তোমাদের পলিজেনিক ইনহেরিট্যান্স, লিঙ্গ নির্ধারণ, XXXY XXX ও ইকনীতি। এরপরে আমাদের যে রয়েছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, অর্থাৎ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাসকুলার ডিস্ট্রফি, এবিও রক্তগ্রুপ এবং আরএস ফ্যাক্টরের সৃষ্ট সমস্যা, রক্ত সঞ্চালনে জটিলতা, গর্ভধারণজনিত জটিলতা, অর্থাৎ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরপরে আমাদের রয়েছে বিবর্তনের ধারণা, বিবর্তনের মতবাদ, এখানে রয়েছে ল্যামার্কিজম, ডারউইনিজম, নব্য ডারউইনবাদ এবং বিবর্তনের প্রমাণাদি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় পত্রে আমাদের যে ব্যবহারিকগুলো রাখা হয়েছে, প্রথম অধ্যায় থেকে যে ব্যবহারিকটি আমাদের রয়েছে, নন কর্ডাটার বিভিন্ন পর্বের নমুনা প্রাণী পর্যবেক্ষণ এবং ভার্টিব্রেটার বিভিন্ন শ্রেণীর নমুনা প্রাণী পর্যবেক্ষণ। এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের তিনটে ব্যবহারিক আছে, সেটা হচ্ছে ঘাসফড়িং আরশোলার মুখপাঙ্গ পর্যবেক্ষণ, ঘাসফড়িং আরশোলার পরিপাকতন্ত্র ও গ্রন্থি পর্যবেক্ষণ, রুই টাকিমাসের রক্ত সংবহন তন্ত্র পর্যবেক্ষণ। এবং এরপরে তৃতীয় অধ্যায় থেকে আমাদের একটি ব্যবহারিক রয়েছে, যকৃত, অগ্নাশয়, পাকস্থলী ও ক্ষুদ্রান্তের অনুচ্ছেদের স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ ও শনাক্তকরণ। এবং চতুর্থ অধ্যায় থেকে সর্বশেষ যে ব্যবহারিকটি আমাদের রয়েছে, রক্ত কণিকাসমূহের স্লাইড, স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, এখনও তোমাদের আগের সিলেবাসে উল্লেখ ছিল প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে, কিন্তু শিক্ষামন্ত্রী নতুন করে ঘোষণায় তোমাদের প্রশ্নের ধারা এবং মানবন্টন পরিবর্তিত হবে। তোমাদের পরীক্ষা হবে 50 মার্কের এবং তোমাদের প্রশ্নের ধারাই তোমাদের আগে ছিল 8 সেট প্রশ্ন থেকে তোমাদের অ্যান্সার করালো তো 5 সেট, এখন সেখানে তোমাদের 8 সেট প্রশ্ন থেকে হয়তোবা 3 থেকে 4 সেট প্রশ্নের সর্বোচ্চ অ্যান্সার করতে হবে। তোমাদের টোটাল মার্ক 50 মার্কের, কিন্তু সেটা পরবর্তীতে 100 মার্কে রূপান্তর করা হবে। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। আশা করি তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি সম্পূর্ণ করে রাখবে, কারণ তোমাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন।